ওয়েলকাম টু মাই ইন্ডিয়ান স্টোরি। আজকে আলোচনা করব হোম বাস্তবী। আজকে মেইনলি চার দিক নিয়ে আলোচনা করব, যদিও 16টা দিক আছে এবং 32টি এন্ট্রান্সেস আছে, তবুও আজকে মেইনলি চারটে দিক নিয়েই আলোচনা। প্রথমে হলো উত্তর দিক। তো উত্তর দিকে আপনার ঘরে টয়লেট, কিচেন, পূজা রুম, স্টোরেজ রুম অ্যান্ড ওভারহেড ওয়াটার ট্যাঙ্ক পারমিসেবল নয়। যদি এগুলো ইউজ করেন বা আপনার ঘরের উত্তর দিকে এই এই জিনিসগুলো আছে, তাহলে আপনার লাইফে পয়সা কম আসবে, অপরচুনিটিস কম আসবে বা এলেও থাকবে না। কিন্তু যদি আপনার উত্তর দিকে আপনার বেডরুম থাকে, আন্ডারগ্রাউন্ড ট্যাঙ্ক থাকে, তাহলে সেটা আপনার জন্য পজিটিভ এনার্জি আসবে, পয়সা থাকবে ঘরে, অপরচুনিটিস আসবে। এবার কালার নিয়ে ডিসকাস। উত্তর দিকে রেড বা ইয়েলো কালার ইউজ করা যাবে না। এখানে কালার বলতে দেওয়ালের রং হতে পারে, উত্তর দিকে কোনো ছবি রেখেছেন ফ্রেমে বানিয়ে তার কালার হতে পারে, কোনো অবজেক্ট রেখেছেন, কোনো আর্টিফ্যাক্টস রেখেছেন তাদের কালার হতে পারে, সেই কালার রেড এবং ইয়েলো করা যাবে না। আপনাকে ব্লু, হোয়াইট, গ্রিন এই তিনটে কালারই ইউজ করতে হবে উত্তর দিকে বা এই কালারগুলোর ভেরিয়েশন। দক্ষিণ দিক। দক্ষিণ দিকে টয়লেট, আন্ডারগ্রাউন্ড ট্যাঙ্ক, পুজো রুম এবং স্টোরেজ রুম ইউজ করা যাবে না বা বানানো যাবে না। যদি আপনি এইগুলো আপনার ঘরের দক্ষিণ দিকে বানান, তাহলে আপনার লাইফ রেস্টলেস হবে, রিল্যাক্সেশন থাকবে না, আপনার বদনাম হবে পাড়া প্রতিবেশীদের মধ্যে, আপনার বা রিলেটিভসদের মধ্যে আপনার বদনাম হবে। কিন্তু যদি দক্ষিণ দিকে আপনার বেডরুম থাকে, কিচেন থাকে বা ওভারহেড ওয়াটার ট্যাঙ্ক থাকে, তাহলে এই যে যে জিনিসগুলো আমি বললাম, আপনার লাইফ রেস্টফুল হবে, রিল্যাক্সেশন থাকবে, আপনার একটা নাম হবে, আপনার চেনা পরিচিত লোকেদের মধ্যে আপনার একটা নাম হবে। সিমিলারলি কালারেরও সেম এফেক্ট। যদি আপনি দক্ষিণ দিকে ব্লু অথবা হোয়াইট কালার ইউজ করেন, তাহলে এই যে যে জিনিসগুলো বললাম এইগুলো অ্যাফেক্টেড হবে, নেগেটিভ দিকে যাবে। কিন্তু সাউথ ডিরেকশনে যদি আপনি রেড, ইয়েলো অথবা গ্রিন কালার ইউজ করেন, তাহলে কিন্তু আপনার নাম, মান সম্মান বজায় থাকবে, লাইফে রেস্ট, রিল্যাক্সেশন থাকবে। এইবার হচ্ছে পূর্ব দিক। পূর্ব দিকেও টয়লেট, স্টোরেজ রুম, ওভারহেড ওয়াটার ট্যাঙ্ক ইউজ করা যাবে না। যদি আপনি এগুলো বানান আপনার ঘরের পূর্ব দিক, তাহলে আপনার সোশ্যাল যে অ্যাসোসিয়েশন আছে, লোকজনের সঙ্গে মেলামেশা, এগুলো অ্যাফেক্টেড হবে, এগুলো ক্ষতিগ্রস্ত হবে। কিন্তু আপনি যদি আপনার পূর্ব দিকে বেডরুম বানান, কিচেন বানান, পূজা রুম বানান, আন্ডারগ্রাউন্ড ট্যাঙ্ক বানান, তাহলে সেটি শুভ হবে, আপনার সোশ্যাল গ্যাদারিং এগুলো বজায় থাকবে, আপনার নাম হবে, লাইফে একটা পজিটিভ এনার্জি আসবে। পূর্ব দিকে আপনার রেড, গ্রিন অথবা ব্লু আপনি ইউজ করতে পারেন, কিন্তু ইয়েলো আর হোয়াইট ইউজ করতে পারবেন না। পশ্চিম দিক। পশ্চিম দিকে আপনি টয়লেট, আন্ডারগ্রাউন্ড ট্যাঙ্ক এবং স্টোরেজ বানাতে পারবেন না। যদি বানান, তাহলে আপনার লাইফে প্রফিট গেইন এগুলো থাকবে না। যে কোনো বিজনেস অথবা শেয়ার মার্কেটে যদি আপনি ইনভেস্ট করেন, তাহলে আশানুরূপ ফল পাবেন না।
কিন্তু যদি দক্ষিণ বা পশ্চিম দিকে আপনার বেডরুম থাকে, কিচেন থাকে, পূজা রুম থাকে, ওভারহেড ওয়াটার ট্যাঙ্ক থাকে, তাহলে আপনার লাইফে প্রফিট গেইন এগুলো বজায় থাকবে। পশ্চিম দিকে আপনি লাল অথবা সবুজ কালার ইউজ করতে পারবেন না, কিন্তু আপনি হলুদ, নীল অথবা সাদা রং ইউজ করতে পারবেন। তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন প্রেস করবেন যাতে আপনি নোটিফিকেশন পান। ধন্যবাদ।